করোনা পজিটিভের দুই সপ্তাহ না যেতেই নির্বাচনী প্রচারণায় ফিরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার স্যানফোর্ডে সমর্থকদের বিপুল জনসমাবেশে ভাষণ দেন তিনি। ট্রাম্প বলেন লকডাউনের পক্ষপাতী তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। ক্ষমতায় আসলে ডেমোক্রাট প্রার্থী সারা দেশ অচল করে দেবেন বলেও অভিযোগ করেন তিনি। 3 নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে আগামী 4 দিনে নিজেদের ভোট ব্যাংক খাত আরও 3টি অঙ্গরাজ্য জনসভা করবেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। অন্যদিকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জো বাইডেনও। সোমবার ওয়াইওর জনসভায় ভাষণ দেন তিনি। জনমত জরিপে এখন পর্যন্ত ট্রাম্পের চেয়ে 10 পয়েন্ট এগিয়ে বাইডেন। করোনার প্রকোপ বাড়ায় বিভিন্ন শহরে 3 ধাপে নিরাপত্তা বাড়াতে যাচ্ছে ব্রিটিশ সরকার। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন লিভারপুলে বুধবার থেকে 3য় স্তরের নিরাপত্তা বলয় কার্যকর করা হবে। এক সংবাদ সম্মেলনে এই পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেন তিনি। 3 স্তরের নিরাপত্তায় বন্ধ করা হবে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান, পানশালা, পুল, অভ্যন্তরীণ ছোটখাটো সভা সমাবেশ অনুষ্ঠান। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছিলেন দেশব্যাপী লকডাউন চান না বলেই পুরো দেশকে 3 স্তরের নিরাপত্তার আদলে ফেলা হচ্ছে। দেশটির হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার বিভাগের তথ্য অনুযায়ী ইংল্যান্ডে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা 6,17,000-এরও বেশি এবং মারা গেছে 42,825 জন।